হাই গাইজ, আমি বিশ্ব, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে টপিকটা শেখাবো আপনাদের, সেটা প্রাইস কখন একদম আপনারা বটমে বাই করবেন আর টপে গিয়ে সেল করবেন, তো সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব। তো অনেকে বলবে যে ট্রেন লাইন ড্র করে বা অনেক কিছু প্যাটার্ন দেখে, তো কোনো প্যাটার্ন না, আমি একটা জাস্ট ক্যান্ডেলের ডিসকাশন করব। সেই ক্যান্ডেলের মাধ্যমে আপনারা কিন্তু বটম বা টপে গিয়ে বাই সেল করতে পারবেন। তো এই জিনিসটার জন্য ফার্স্ট অফ অল আমি একটা কি করেছি, আমি বিটকয়েনের একটা চার্ট নিয়েছি। বিটকয়েনের চার্ট 5 মিনিট, এটা আপনারা ব্যাংক নিফটি নিফটি যে কোনো এনি চার্টে দেখতে পারবেন, যে কোনো স্টক চার্টে। তো আমি যেই সময় ভিডিওটা রেকর্ডিং করছি এই সময় এখন যেহেতু এই মার্কেটটা লাইভ আছে, তার জন্য আমি আপনাদের এই মার্কেটটা দেখানোর চেষ্টা করছি। তো বিটকয়েনের আমি এটা নিয়েছি 5 মিনিটের চার্ট, ক্লিয়ার? তো 5 মিনিটের চার্টে আমি কি করে রিভার্সাল দেখব বা একেবারে বটমে আমি বাই করতে পারি, সেই জিনিসটা আমি আজকে আপনাদের শেখাবো। ফার্স্ট অফ অল আপনাদের একটা মুভিং অ্যাভারেজ নিতে হবে, যেটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। আমার এখানে রেড ওয়ানটা হচ্ছে 200, আর এই ব্লু যেটা আছে সেটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। তো 200টা আপনারা ইগনোর করবেন, মানে রেডটা আপনারা ইগনোর করবেন। মেনলি যেটা আমাদের লক্ষ্য করতে হবে বা ফলো করতে হবে সেটা হচ্ছে ব্লু কালারের মুভিং অ্যাভারেজ, ক্লিয়ার? তো ব্লু কালারের মুভিং অ্যাভারেজে আমাকে দেখতে হবে যে প্রাইস মুভিং অ্যাভারেজ থেকে খুব একটা দূরে গেছে কিনা। যদি মুভিং অ্যাভারেজ থেকে ও দূরে যায়, তবে সেখানে কিন্তু আমি রিভার্সাল পেতে পারি। কিভাবে রিভার্সাল পেতে পারি? দেখুন, প্রাইস এখানে 20 কে ফলো করতে 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 হট করে এখানে 20 থেকে প্রাইসটা অনেকটা দূরে চলে গেল, রাইট? এইবার দূরে গেলে আমাকে দেখতে হবে যে প্রাইসটা ইনসাইড কোন ক্যান্ডেল বানিয়েছে কিনা। যদি পরের ক্যান্ডেলটা দেখুন, ইনসাইড ক্যান্ডেল, রাইট? ইনসাইড ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলের ভেতরে এই ক্যান্ডেলটাকে ক্লোজ দিতে হবে, বা পুরো জিনিসটা, পুরো ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে থাকতে হবে, ক্লিয়ার? যদি এই রেঞ্জের মধ্যে থাকে, সব তবে সেটাকে ইনসাইড ক্যান্ডেল। যখনই এরকম ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, ফার্স্ট ক্রাইটেরিয়া কি, আমাদের 20 থেকে মুভিং অ্যাভারেজ থেকে প্রাইসটা দূরে যেতে হবে। কাছাকাছি থাকলে হবে না, আমি আবারও বলে দিচ্ছি, কাছাকাছি থাকলে একদম হবে না। তো যখনই ও দূরে চলে যাবে, তখন একটা দেখলাম আমরা একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, যখনই ইনসাইড ক্যান্ডেলটা ক্লোজ হলো সেখানে কিন্তু আমরা বাই করতে পারি। এটা যারা একটু রিস্কি ট্রেডার, যারা একটু কম রিস্কি ট্রেডার, তারা কি করবেন, এইটার হাই ভাঙলে আপনারা বাই করবেন। আর হাই কিন্তু দুটো তিনটে ক্যান্ডেলের পরে ভাঙলে হবে না, আগামী দুটো ক্যান্ডেলের মধ্যে ভাঙতে হবে, তবেই কিন্তু প্রাইসটা মোমেন্টাম পাবে, আদারওয়াইজ মোমেন্টাম পাবে না, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তো এইভাবে আমি কি করব, যখনই প্রাইসটা এখানে ক্লোজ হবে তখনই কিন্তু আমার এখানে বাই করতে হবে। যখনই আমি বাই করলাম, প্রাইসটা উঠলো, আবার একটু কনসোলিডেট করে ফাইনালি প্রাইসটা গিয়ে কিন্তু জাম্প আপ করবে। এইটাকে বলা হয় হচ্ছে একেবারে বটমে আপনার বাই কর। এই বটমে বাই করতে হলে কিন্তু একমাত্র যে আমি স্ট্র্যাটেজিটা শেখাচ্ছি, এই স্ট্র্যাটেজির বিকল্প খুব একটা নেই। কারণ অনেকে প্যাটার্ন দেখবেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ট্রেন লাইন, সেগুলোতেও কিন্তু এটা এফেক্টিভ প্রাইস। আর এই জিনিসটা অনেক সিক্রেট আমি ইউটিউবে ফ্রি অফ কস্ট শেয়ার করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা গেল হচ্ছে বটমে বাই করা। আপনারা যদি ভিডিওটা না বুঝতে পারেন, আবার রিপিটেডলি ভিডিওটা দেখবেন। আচ্ছা, এইবার আমি তার আগেও দেখাই। দেখুন, এইখানেও কিন্তু ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, রাইট? তো এইখানে আমি কেন বাই করবো না, তার কারণ হচ্ছে 20 থেকে খুব একটা দূরে যায়নি। দেখুন, এইটা 20, এখান থেকে প্রাইসটা খুব একটা দূরে যায়নি। এবার অনেকে বলতে পারেন যে স্যার, রেঞ্জটা কতটা হবে, মানে 20 থেকে কতটা দূরে গেলে? দেখুন, এটা আই আপনাদের আই সাইটে বুঝতে হবে, মানে চোখের আন্দাজে বুঝতে হবে, এটার কোনো নির্দিষ্ট কোনো রুলস নেই। এটা প্র্যাকটিস করতে করতে যত আপনারা প্র্যাকটিস করবেন, তত আপনাদের কিন্তু আরো দক্ষ হয়ে যাবেন। এটা একদম ক্লিয়ারলি আমি বলে রাখছি। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ক্লিয়ার? এটা গেল হচ্ছে আপনার একদম বটমে বাই করা। এবার টপে সেল করবো কি করে? টপে কি করে সেল করে, প্রাইস 20 থেকে অনেকটা দূরে চলে গেছে। দেখুন, 200টাকে আপনারা ইগনোর করুন, রেডটাকে। যখনই
20 থেকে অনেকটা দূরে যাবে, তখন আমাকে কি করতে হবে? এক্ষেত্রে ওক্ষেত্রে আমি কি করেছিলাম, ইনসাইড ক্যান্ডেল, এক্ষেত্রে আমার আউটসাইড ক্যান্ডেল দেখতে হবে। মানে একটা ক্যান্ডেল ধরুন এরকম তৈরি হয়েছে, তার বাইরে আরেকটা আউটসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এই রেঞ্জটার মধ্যে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা থাকবে, তবে সেটাকে বলা হয় আউটসাইড ক্যান্ডেল। এটাতে কি হয়, বিয়ারিশ হবে, মানে আমার ভিউটা যেটা হবে সেটা সেলের দিকে থাকবে। এবার দেখি আমি যে 20 থেকে দূরে গেছে প্লাস আউটসাইড ক্যান্ডেল কোনগুলো তৈরি করেছে। এখানে দেখুন আউটসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি গাইস। এটা হচ্ছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেঞ্জের ভিতরে তৈরি হয়েছে, রাইট? আর সেকেন্ড ক্রাইটেরিয়াকে এটা কি বলেছিলাম, 20 থেকে দূরে থাকতে হবে। দেখুন 20 থেকে দূরে আছে, রাইট? কি হলো, সঙ্গে সঙ্গে যখন এটা তৈরি হলো আমি এখানে সেল করলাম, বা এই ক্যান্ডেলের লো এর নিচে লো ভাঙলে আমি সেল করলাম, প্রাইসটা কি হলো, ধুম করে নিচের দিকে পড়লো। তো এইভাবে আপনাদের ছোট ছোট প্রফিট আপনাদের বুক করতে হবে। আর সব থেকে বড় কথা, প্রাইস অ্যাকশনে যখনই আপনারা ট্রেড করবেন, আপনাদের কিন্তু এইটা বুঝতে হবে যে আপনাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা কতটা। রিস্ক রিওয়ার্ড রেশিও যখনই আপনার ফেভারে পাবেন তখনই কিন্তু আপনি ঢুকবেন, মানে স্টপ লস যত ছোট হবে সেইভাবে ট্রেডটা আপনারা ঢুকবেন। দেখুন এখানে স্টপ লস খুবই ছোট, রাইট? এই হচ্ছে আমার, এইখানে আমার এন্ট্রি প্রাইস আর এখানে আমার স্টপ লস। তো আমার যদি স্টপ লসও খায়, দেখুন লস কিন্তু ট্রেডিং হবেই। এটা ভাববেন না যে আমি গড, আমি ভগবান, আমি ওভার স্মার্ট, ঠিক আছে? যখনই আপনারা নিজেকে ওভার স্মার্ট ভেবে ট্রেডিং করবেন, তার মানে কিন্তু আপনি ভাববেন যে তাহলে কিন্তু আপনার সেখান থেকে কেরিয়ারটা শেষ। তো ট্রেডিং এ সব সময় লসটাকেও আপনাকে ভাবতে হবে। লস করেন না এমন ট্রেডার খুব লাইফে কম আছে। আর ট্রেডিং মানে একটা বিজনেস, প্রবাবিলিটির গেম, তো ট্রেডিং এ লস হবেই। আর আমি আপনাকে শেখাচ্ছি মানে এই না যে আমার লস হয় না, লস ইজ আ পার্ট অফ গেম বা ট্রেডিং। এটা আপনারা যে কোনো ব্যবসায় আপনাদের লস হবে, তো আমাদের লসটাকে জেতার জন্য মানে ওভারকাম করার জন্য আমাদের কি করতে হবে, যদি আমরা 10টা ট্রেড নিই আমাদের যেন 7খানা ঠিক হয়। তো এইটা হচ্ছে ব্যাপার, এটাকে বলা হয় আউটসাইড ক্যান্ডেল, বুঝতে পেরেছেন? তো আউটসাইড ক্যান্ডেল 20 থেকে দূরে থাকতে হবে, তবেই আমরা সেখানে ট্রেড নেবো। দেখুন আউটসাইড ক্যান্ডেল আরো তৈরি হয়েছে, এই দেখতে পাচ্ছেন এটাকে লোকে ভাববে ব্রেক আউট ক্যান্ডেল, কিন্তু অ্যাকচুয়ালি না, যখনই এরপরে একটা আউটসাইড ক্যান্ডেল তৈরি হলো, দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা রেঞ্জের মধ্যে এই গ্রিন ক্যান্ডেলটা ঢুকে আছে, দেখতে পাচ্ছেন? তো সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইস নিচের দিকে নামবে। তো এইটাকে বলা হয় ইনসাইড আর আউটসাইড ক্যান্ডেলের স্ট্র্যাটেজি। তো সব সময় আর এটা কি সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি ছিল আমার, 20 থেকে দূরে থাকতে হবে, রাইট? তো দূরে আছে, ন্যাচারালি আউটসাইড ক্যান্ডেলটা একটু কম পাওয়া যায় ইনসাইড ক্যান্ডেলের থেকে, ক্লিয়ার? তো এইভাবে আপনারা যদি ট্রেডিং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একেবারে টপ বা বটমে আপনারা বাই সেল করতে পারবেন। গাইস লাইফে মেন অভিজ্ঞতা যখন আপনি লাইফে লাইভ ট্রেডিং করবেন, দেখুন সেম, রাইট? এই রেঞ্জটার মধ্যে এই ক্যান্ডেলটা ঢুকে আছে, রাইট? তার মানে এটাকে বলা আউটসাইড ক্যান্ডেল, আর 20 থেকে অনেকটা দূরে, তার মানে ডেফিনেটলি ও নিচের দিকে যাবে, ক্লিয়ার? তো এইভাবে আপনারা যদি ট্রেডিং করতে পারেন তাহলে কিন্তু আপনারা টপ বা বটমে ভালো মতন ভালোভাবে আপনারা সেল বা বাই করতে পারবেন। আর এটাকে কিন্তু প্র্যাকটিসের দরকার। আমি বলবো না যে আমার ভিডিওটা দেখে আপনারা পরের দিন থেকে ট্রেডিং শুরু করে দেন, সেটা ভুল কথা। আপনি নিজে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করার পর যদি আপনারা নিজেরা সাকসেস পান তবে ট্রেডিং করবেন। আমার কথা শুনে ট্রেডিং করতে হবে এমন কোনো কথা নেই, আর আমি যেটা বলি সেটা ট্রান্সপারেন্ট বলি, মানে কোনো লুকিয়ে ছুড়িয়ে নয়। আমি শিখিয়েছি বলে আপনাদের ট্রেডিং করতে হবে এমন কোনো কথা নেই, এটা আমার ক্ষেত্রে কার্যকর হয়, আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। তো
মেন জিনিস হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসে কিন্তু আপনাকে স্মার্ট বানাবে আর প্র্যাকটিসে কিন্তু আপনাকে ইনকাম দেবে। তো এই জিনিসটা আপনারা ফলো করবেন, আশা করি ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আমি আবারও বলছি, প্র্যাকটিস মাস্ট। তো গাইস, এই হচ্ছে আমার ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অনেকে আমি দেখছি যে ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, তারা করবেন যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে। আর নিচে টেলিগ্রামের চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে আমার চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার আমি মোটিভেশন পাবো। আর দেখতে পাচ্ছি আমি যে অনেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, তার জন্য আমি বলা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ততক্ষণের জন্য গাইস ভালো করে সুস্থ থাকবেন, ট্রেনিং করবেন। তো বাই বাই, সি ইউ।